জানছি না কোন দিকে যাব, এত ভিড়। এই রকম মানুষের নানান ক্রিয়াকলাপ কিন্তু এখানে দেখা যায়। জয় জগন্নাথ। এখন আমি আপনার দরবারে হাজির। শুভ সকাল, নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি রয়েছি এখন পুরীর রাস্তায়, এক গলি ধরে হেঁটে যাচ্ছি পুরীর বিখ্যাত 2024 সালের হ্রদ দেখাতে। হাঁটাটাই এখন কাম্য, হাঁটা ছাড়া বিকল্প কিছু নেই, আর ম্যাক্সিমাম রাস্তা বন্ধ করে দিয়েছে। প্রথমে আমি দেখতে পাচ্ছি এখানে বাঁশ দিয়ে ঘেরা, ইধার সে নেই যায় এখানে। এই রাস্তা কিন্তু এখন বন্ধ করে দিয়েছেন, এই যে স্যারেরা রয়েছেন আমাদের এই দিক দিয়ে পাঠিয়ে দিলেন। এখন প্রচুর মানুষ এখন এই সমস্ত অলিগলিতে। তারপথে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এবার কিন্তু পুরীর রথ দুদিন ধরে টানা হবে, অর্থাৎ আজকে 7 তারিখ টানবে, কালকে 8 তারিখও সকাল থেকে আবার টানা শুরু হবে। কারণ হচ্ছে অনেক পুজো রয়েছে, নবযৌবন সহ আরও কিছু কিছু আছে, যেগুলো যে কাজগুলো কমপ্লিট করতে সময় লেগে যাবে। এরকম দুদিন ধরে রথ টানা সম্ভবত এর আগে 1971 বা 1972 সালে হয়েছে, আবার অনেকে বলে থাকেন 200 সাল আগেও নাকি হয়েছিল এরকম। এই যে এরকম বাঁশের ব্যারিকেড পুলিশ দিয়ে ঘেরা, তার ভেতর দিয়ে এবার আমরা এগোচ্ছি মন্দিরের দিকে, আবার দেওয়া হচ্ছে সম্ভবত। এই বিভিন্ন জায়গায় এরকম খাবারেরও ব্যবস্থা করা হয়েছে, এখন আমার মনে পড়ে যাচ্ছে সেই অযোধ্যার মতো। তো আমাদের প্রায় ঘণ্টাখানেক হয়ে গেলো আমরা হেঁটেই আসছি, আবার এই রুট দিয়েও আসছে, মানে চারিদিক থেকে এক জনস্রোত বিভিন্ন দিক থেকে এসে মিলিত হচ্ছে এই মূল মন্দিরের দিকে। এই গরমে এই দেখুন এই খাওয়া হচ্ছে, এই যে জয় জগন্নাথ। অবশেষে যে রোডে, যে গ্র্যান্ড রোডে রথের চাকা গড়াবে, সেখানে আমরা উপস্থিত হতে পেরেছি। প্রায় 3 কিলোমিটার হাঁটলাম 1 ঘন্টার উপরে হেঁটে, এখন মূল রাস্তায় এসে উপস্থিত হয়েছি। এদিকে জল খাবার দাবার দেওয়া হচ্ছে, তার লাইন এটা, হাজারো মানুষের ঢল এখন পুরীর এই রাজপথে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারা তাদের মতো শ্রদ্ধা জ্ঞাপন করছেন এখানে। এখানে ভিআইপি অনেক মানুষ রয়েছেন, এখন দেখা যাচ্ছে সামনে নানান লোক নানান ক্রিয়াকলাপের ভেতর দিয়ে তারা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন। এই এখানে জল ছেটানো হচ্ছে প্রচণ্ড গরমের থেকে বাঁচার জন্য, এই জল ছেটানো হচ্ছে এরকম ঠান্ডা করার জন্য, জল ছেটানো হচ্ছে গরম থেকে বাঁচার জন্যে। জায়গায় জায়গায় দাঁড়িয়ে রয়েছে অ্যাম্বুলেন্স। বিভিন্ন রাজ্যের মানুষ এই পুরীতে এসে হাজিরা দিয়েছেন, এবং দেখুন তারা তাদের কালচার কৃষ্টি এখানে প্রদর্শন করছেন। এ এক মহামিলন ক্ষেত্র, যেখানে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির মানুষ আজকে হাজিরা দিয়েছেন। প্রশাসন এইভাবে নানান জায়গায় রয়েছে, তারা দেখভাল করছেন এখানে। আর এই পার্শ্ববর্তী অঞ্চল পুরোটাই হচ্ছে কিন্তু খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই প্রচণ্ড রোদে এবং গরমে আমার অবস্থা একদম নাজেহাল হয়ে উঠেছে। আমরা ধীরে ধীরে মন্দিরের কাছে এগিয়ে যাচ্ছি, অনেক ঘুরপথে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল। রাস্তার মাঝে এই যে জায়গা করে দেওয়া হয়েছে, এই যে দেখুন এই এই এইটা করা হয়েছে যাতে মাঝখান দিয়ে অ্যাম্বুলেন্স বেরিয়ে যায়, কারো কোনো অসুবিধা হলে যাতে সময় নষ্ট না হয়, মানে সমস্ত ব্যবস্থা কিন্তু একেবারে পারফেক্টলি করা হয়েছে। এই যে পাম্প করছে দেখুন, একেবারে ব্যক্তিগতভাবেই এরকম নেমে গেছে। জয় জগন্নাথ। আরও একটা ব্যাপার হচ্ছে, আজকে এখানে রাষ্ট্রপতি আসবেন, যার জন্য কিন্তু আরও বেশি কড়া নিরাপত্তা রয়েছে। সামনেই 3টি রথ আমরা দেখতে পাচ্ছি। কালকে যখন আমি আসি তখন মন্দিরের এই পার্শ্ববর্তী অঞ্চলে রথগুলো দাঁড়িয়েছিল, আর আজকে 3টি রথই যেখান থেকে টানা হবে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এইভাবে পুরোটা অঞ্চল ঘিরে দেওয়া হয়েছে, পাস থাকলে আপনি এইখান থেকে পাস নিয়ে এই ভেতরে প্রবেশ করতে পারেন। রথ এখনও দাঁড়িয়ে আছে মন্দিরের পাশে।
আর এত লোকের ভিড় দেখো নেই, একেবারেই পুরোপুরি প্রস্তুতি বলা যায় তুঙ্গে রথের। আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তারপরেই এই তিনটি রথ রওনা হবে মাসির বাড়ির উদ্দেশ্যে। এখানে এখন হাঁটাচলাই করা যাচ্ছে না, এবার রথে প্রচুর ভিড়। রথযাত্রা সম্পর্কে সবারই ধারণা আছে, তাও আজকে আমি সংক্ষেপে বলে দিই। পবিত্র স্নান যাত্রার পর ঠাকুর জগন্নাথের জ্বর আসে, তারপর জ্বর থেকে ভালো হয়ে যাওয়ার পর তিনি প্রথম ইচ্ছা প্রকাশ করেছিলেন মাসির বাড়ি যাবেন গুন্ডিচা মন্দিরে। সেই মোতাবেক তিনি রওনা হয়েছিলেন এখান থেকে। সঙ্গে গিয়েছিল দাদা বলভদ্র এবং বোন সুভদ্রা। তারা এই মন্দির থেকে ওই মন্দির পর্যন্ত এই গ্রান্ড রোড দিয়ে গিয়েছিলেন এই তিনটি রথে করে, সেটাই কিন্তু এই রথযাত্রা। আর মাসির বাড়ি যাওয়ার পর, ওখানে এক সপ্তাহ কাটানোর পর তিনি আবার ফিরে আসেন ঠিক এই রাস্তায় এই রথ ধরে, আর এটাই হচ্ছে উল্টো রথ। আর এইখানে বার্তা দিতে এসেছে সম্ভবত গাছ সম্পর্কে, গাছ লাগান প্রাণ বাঁচান। এ ট্রি টুডে বেটার টুমরো, এইভাবে পরিবেশের বার্তা নিয়ে হাজির হয়েছেন বিভিন্ন মানুষ জায়গায় জায়গায়, পুরীর এই রাজপথের বিভিন্ন জায়গায়। এরকম বিভিন্ন সম্প্রদায় মানুষ তারা বিভিন্নভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এখন মন্দিরের এখানে প্রাথমিক পূজা পার্বণগুলো চলছে, রথ টানতে যা শুনছি 4-5 বেজে যাবে। এই রথ টানা শুরু হবে প্রথমে কিন্তু সোনার ঝাড়ু দিয়ে, রাস্তা আগে একটু পরিষ্কার করা হবে, সেই রোডে এগিয়ে যাবেন আমাদের জগতের প্রভু শ্রী জগন্নাথ। এই রকম মানুষের নানান ক্রিয়াকলাপ কিন্তু এখানে দেখা যায়। এইখানে এরা ওআরএস বিক্রি হচ্ছে, পার্শ্ববর্তী অঞ্চলও এই রকম দুই সাইড কিন্তু প্রচুর মানুষ এরপরে আসবে দেখার জন্যে। বাধ্য এরকমভাবে সরাতে হচ্ছে, কারণ একদম এই পাশাপাশি চলে আসছে মানুষজন, সবাই দিকে সরে যাচ্ছেন, প্রচণ্ড ভিড় প্রচণ্ড। চলো চলো, এই আর কিছুক্ষণ পরেই কিন্তু এখান থেকে শুরু হবে সব প্রস্তুতি তুঙ্গে, জয় জগন্নাথ। আর এই রকম এই যে কি সেজে এসছে সব দেখতে, তো এই করিডোর দিয়ে আমি এগোচ্ছি। এখন অনেকেই রয়েছে, সবাই অপেক্ষা করছে। এই মেডিকেল টিম কিন্তু কাজ করে চলেছে। এই দেখুন সাজ, দেখুন এই যে আজ জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জগন্নাথ। পুরোটা জল দিয়ে এরকমভাবে ভিজে দেওয়া হচ্ছে। আর এই আমাদের মেডিকেল টিম সবসময় কিন্তু কাজ করে চলেছেন অনর্গল, অনেক কষ্টে, কিন্তু আমাদের থেকে ওনাদের কষ্ট আরও অনেক বেশি হচ্ছে। যাই হোক, জয়, আহা রে কি শান্তি এই পবিত্র ধামে এসে শান্তি পেলাম এখন ভাইয়ের হাওয়ায়। দেখি এবার আমাকে যেতে দেন, এইবার বেরোচ্ছি এখান থেকে, কি অবস্থা দেখুন, দেখো ও বাপরে। অনেকক্ষণ আকাশে কড়া রোদ থাকার পর এখন কিন্তু মেঘের দেখা পাওয়া গেছে। রথের দিন বৃষ্টি হবে না তা তো হতে পারে না, দূরেই রথ দাঁড়িয়ে আছে। এখানে এখানেও জল দেওয়া হচ্ছে, এই যে লেবু জল। এই যে শান্তি পেলাম, মানে 2-3 স্নান হয়ে গেছে এই গরমে ঘামে এবং ওই জল ছেটানোতে। তবে আমি দেখছি এখানে বিভিন্ন মানুষ শুধুমাত্র সেবার কাজে এসছেন, মানে যে যার মতো যতটুকু সামর্থ্য আছে সেবা করে চলেছেন এই তীর্থযাত্রীদের। জয় শ্রীরাম,
আর জগন্নাথ তার এই প্রাসাদ ছেড়ে নেমে আসবেন এই মানুষের কাছে, যেখানে ভারতবর্ষের বিভিন্ন জাতি ধর্মের মানুষ আজকে এই রথযাত্রায় সামিল হতে পারবে, তারা এই রথের রশি ছুঁয়ে দেখতে পারবেন। সবার জন্য আজ অবারিত দ্বার এই পুরী পুণ্যভূমি। যতদূর নজর যায় শুধুই জনস্রোত, জনমানব একেবারে জনসমুদ্রে ভেসে যাচ্ছে পুরীর এই রাজপথ, যে পথে আর কিছুক্ষণ পরেই রথ টানবে, রথ টানা হবে। রথের এই দিনে, এই শুভ লগ্নেই কিন্তু খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনা হয়। এই রথ কিন্তু বিরাট ব্যাপার, প্রত্যেক বছর একেবারেই নতুন করে তৈরি করা হয়। এই 45 ফুট উঁচু রথ জগন্নাথ দেবের রথ। আগের তুলনায় এখন ভিড় বেড়েছে প্রচুর, এখন হাঁটাচলা করারই উপায় নেই। আমরা এগোচ্ছি রথের দিকে আবারও। এই হাল দেখুন, আর এগুলো যাচ্ছে না। আমি কি সামনে এগোচ্ছি না পিছনে যাচ্ছি, মানে এর মধ্যে ভেসে গেছে আমার শরীর। বাপ রে বাপ, দর্শন করুন, সামনে যান না, প্রচুর ভিড়, প্রচুর। যাবো না, প্রচুর। ঠাকুর অনেকক্ষণ আগেই কিন্তু এখানে আসীন হয়েছেন শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং বোন সুভদ্রা। সমস্ত কাজ কমপ্লিট, আর অল্প কিছু সময়ের অপেক্ষা, এখান থেকে কিন্তু এই রথযাত্রা শুরু হবে গুন্ডিচা মন্দিরের দিকে। আমরা সেই অপেক্ষায় এখন আছি। আর চারিদিকে অসম্ভব ভিড়, মানে এখান থেকে পড়ে গেলে আর বেঁচে ফেরার কোনো রাস্তা নেই, আপনাকে অসুস্থ হয়ে যেতেই হবে। অবশেষে আসলো সেই সন্ধিক্ষণ, রথ টানা শুরু হলো। বাবা, বহু কষ্টের মধ্যে থেকে আমি বেরিয়েছি, বহু কষ্টে বেরোতে পেরেছি। মানে আপনারা কেউ যদি দুর্বল হন বা বয়স্ক মানুষরা, এই গরমে, রথের এই গরমের মধ্যে মোড়েই আসবেন না, ভীষণ অবস্থা খারাপ। এইখানে দেখুন কী অবস্থায়, যে এত চটি পড়ে আছে, কার কোনটা কেউ জানে না, পুরো রাস্তার পাশে এই এই চটি পড়ে আছে। এই আমরা নিজ দিয়ে কষ্ট করছি আর এনারা এই উপরে বসে আছেন। 4-5 হাজার এমনকি 10 হাজার টাকা পর্যন্ত আছে এখানে বসে থাকার জন্যে। এটা আর কল্পনা করা যায় না, কল্পনার বাইরে হয়ে যায়, এত ভিড় হয়। তো যাই হোক, ঠাকুরের কাছে যেতে পেরেছি। কষ্ট করে এসে এখান থেকে খাজা দেওয়া হচ্ছে, দেখলাম দিতেই। তবে এই রথ টানার সঙ্গে আরও একটা দুটো কথা না বললেই নয়, সেটা হচ্ছে এখানকার রাজা ইন্দ্রদ্যুম্ন এবং রানী গুন্ডিচা। গুন্ডিচা কিন্তু জগন্নাথ দেবকে খুব ভালোবাসতেন এবং তিনি চেয়েছিলেন তার সেবা করতে। সেই উদ্দেশ্যে অসুস্থতা থেকে যখন জগন্নাথ সুস্থ হয়েছিলেন, তখনই কিন্তু গুন্ডিচা দেবী চেয়েছিলেন এবার জগন্নাথের সেবা হোক। সেই উদ্দেশ্যেই তিনি মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত এই রথে করে যান। তবে তাই যদি হয়, তাহলে মহালক্ষ্মীকে, যে শ্রী জগন্নাথ দেব যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তার কাছে যেতে দেওয়া হয়নি, এরকমভাবে 15 দিন হয়ে যায়, এখান থেকে সোজা চলে গেলেন মাসির বাড়ি। রাত তো চরমে উঠে গেল, তারপর তিনি নিজে হেঁটে গিয়ে ওই মন্দিরের পাশে দাঁড়িয়ে থাকা রথ ভেঙে দিয়ে চলে আসলেন। পরবর্তীতে ঠিক 7 দিন পর উল্টো রথে যখন জগন্নাথ দেব আবার ফিরে আসেন এই পুরীর ধামে, তখন কিন্তু তিনি খুব রোগে ছিলেন। তারপর মহালক্ষ্মী একে একে বলভদ্র, সুভদ্রা সবাইকে ঢুকতে দিয়েছিলেন, ঢুকতে দেননি শ্রী জগন্নাথ দেবকে। কিন্তু মহালক্ষ্মী রসগোল্লা খুব ভালোবাসতেন এবং সেই জন্য জগন্নাথ দেব তার জন্য উড়িষ্যার বিখ্যাত রসগোল্লা নিয়ে যান এবং তাতে রাগ ভাঙে। এরকম কথিতও আছে নাকি তারপর থেকে এখানে রসগোল্লার প্রচলন হয় এবং সেই অর্থে ধরে নেওয়া হয় যে এই উড়িষ্যার রসগোল্লা বাংলা থেকেও অনেক পুরনো। কিন্তু আমি কিছু জানি না, এই এত সব গল্প কাহিনী এখানে অনেক কিছু জুড়ে আছে, এরকম গল্প কথা সত্যতা আমি বলতে পারবো না।
ও অনেক কষ্টে কিন্তু তাহলে রথটানা আপনারা দেখতে পারলেন। জীবনে প্রথমবার এসে বেশ ভালো লাগছে আমার এই পুরীর রথযাত্রা। আজকে যখন রথ টানা হয় তখন আর কথা বলার মতো পরিস্থিতি ছিল না, পরিস্থিতি ভীষণ খারাপ ছিল। যাই হোক, এবারের মতো আপনাদের দেখাতে পারলাম রথযাত্রা। জানি না নেক্সট বার আসতে পারবো কি না, এত গরম এত কষ্ট সহ্য করে। ততদিন তো অপেক্ষা করে থাকুন, যদি হয় দেখা যাবে। ধন্যবাদ। তবে এই ভিডিও শেষ করার আগে আমি আরও একটা কথা বলে রাখি, রথ টানা কিন্তু আজকে সামান্যটুকু হলো, পুরোটা হলো না। কাল আবারও অর্থাৎ 8 তারিখ আবার রথ টানা হবে, সেই দৃশ্য আপনারা দেখতে পারবেন। সঙ্গে থাকুন।